হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ভালো যদি না থাকো কোনো ব্যাপার নেই, তোমাদের ভাই এসে গেছে আজকে তোমাদেরকে ফুল অফ এন্টারটেনমেন্ট করতে। ঠিক আছে গাইস, আজকে কোনো ব্লগ নয়, আজকে হবে একটা ফ্ল্যাটিং ভিডিও। ইয়েস, একটা কিউট মেয়েকে আমি আর্মস রাইড দিয়েছি, তোমরা টাইটেলটা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো চলো পুরো ভিডিওটা এনজয় করো, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। চলো টাটা। এক্সকিউজ মি, ভাই ভীষণ ঠান্ডা লাগছে বাইরে। ঠান্ডা লাগছে? তুমি কি, আমি তোমাকে চিনি না, তুমি আমার শাড়ি কেন টাচ করলে? অ্যাকচুয়ালি তুমি দেখতে হট না। ও মাই গড, তা তুমি এখানে কি করছো? আমার একটু উষ্ণতা দরকার। না তুমি, আমি তোমাকে চিনি না, কি করছো তুমি? এভাবে সরিয়ে নিতে নেই। তোমাকে চিনি না, তুমি আমাকে টাচ করলে কেন? আমার যদি হাইপোথার্মিয়া হয়ে যায় ঠান্ডায়, সেটা আমি কেন, আমি কি করব? তুমি আমার গায়ে টাচ করছো কেন? একটা অবলা ছেলে, একটা একটা মানে কি বলবো, এত ইনোসেন্ট সা বয়। বলছো তুমি এটা রাস্তার মধ্যে, আমি তোমাকে চিনি না, তুমি এসে আমার গায়ে টাচ করছো। আমি সবকিছু ভুলে যাচ্ছি তোমাকে ছাড়া। যাই হোক ভাই, তোমার নামটা? নমস্কার। হাই, মুখটা দেখেই বুঝে গেছি আমি তোমার নামটা এটাই হবে। ভালোবাসা সাজা তাহলে তাকেও তো চিনতে হবে একদিন, তো আজকে আমাকে চিনে নাও, তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো। আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দেন আমরা হাজবেন্ড ওয়াইফ, দেন আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে। মাই গড, তুমি এখন একটা কত কিছু ভেবে নিয়েছো। ইয়েস, আই এম ফাস্ট। তোমার মতো একটা কিউট মেয়ের বিষয়ে স্বপ্ন দেখতে না অনেক ভালো লাগে। যে আমার একটা এত সুন্দর কিউট, সেটা দেখেই তো বোঝা যাচ্ছে। দেখো বোঝা যাচ্ছে না? হ্যাঁ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে মেয়ে দেখলে গাইড হলে পড়া উচিত। অতটাও বাজে নই আমি, বাট সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তাই জন্য তো ইউ আর লুক লাইক সো কিউট, দ্যাটস হোয়াই আই এম ক্রাশ অন ইউ। থাক, সত্যি বলছি। আর বেশি বলো না। আর বেশি বলবো না? তাহলে কম করে বলি, আই লাভ ইউ। দেখো ফালতু হাসাও না, ঠিক আছে? তুমি হাসো না, হাসতে ভালো লাগে। আমার স্মাইলটা খুব সুন্দর। বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ। তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। দেখো মনে হচ্ছে নাকি সিঙ্গেল। বয়ফ্রেন্ড থাকলে গেলে সিঙ্গেল এভাবে ঘুরতে না? তাই কেন, সিঙ্গেল কি রাস্তায় চলা যায় না বুঝি? নাকি শিখে নিতে? আজকালকার জামানায় তো কেউ যায় না। ওই দেখো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে। ও তাই, এই দেখো আগে হেটে হেটে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে। আচ্ছা, কেউ সিঙ্গেল যাচ্ছে? শুধু আমি সিঙ্গেল ঘুরছিলাম আর তুমি সিঙ্গেল ঘুরছিলে। দেখো আমি কিন্তু খুব ভালো ছিল, সত্যি বলছি। হ্যাঁ, একটু শুরুতে ওরকম করেছি, বাট কথা বলা কোনো একটা বাহানা চাই না। সামনাসামনি এসে কথা বলতে ভয় লাগে না? হ্যাঁ, সামনাসামনি এসে ডিরেক্ট কথা বলতে ভয় লাগে, তাই ডিরেক্ট ওটা করলাম যাতে একটু ভয়টা ভেঙে যায়, বুঝলে? বুঝলাম। আর এমনিতে শীতের সময় বউ দরকার। ওহ মাই গড, তাই না? বউ না হোক আপাতত গার্লফ্রেন্ডটাই বানিয়ে নিই, নেক্সট শীতে না হয় বউ বানিয়ে নেবো। ঠিক আছে, তো চলো বউ বানাবে, যেগুলো তো ঘরে নিয়ে চলো। এখানে কি করছিস? বউটা পরের বছর বানাই, এবছর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকি। ও তাই, কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফিলিংটা তো নিতে হবে না এক বছর। দেখেই বুঝতে পারছি তোমাকে। হাই, তুমি কত অ্যাডভান্স। হ্যাঁ, যাই হোক কোনো ব্যাপার নাই। তাহলে আমার একটা উইশ আছে, রাখবে? যখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতেই যাচ্ছি, তো বলো শুনি। আমার তো কখনো গার্লফ্রেন্ড নেই, কোনোদিনও কোনো গার্লফ্রেন্ডকে মানে কিউট আর্মস রাইড দেইনি। তাই? হ্যাঁ, তো আমি চাই তোমাকে একটা ছোট্ট দেখে আর্মস রাইড দিতে। আমি তোমাকে একটু কোলে তুলে নিয়ে হাঁটতে চাই, বিকজ দেখো সব কাপলটা কি করে না, গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে কি সুন্দর হাঁটে, সুন্দর কিউট কিউট ব্যাপার। তো আমার ওটা কখনো হয়নি, তো আমি চাই তোমাকে একটা আর্মস রাইড দিতে। ঠিক আছে, কোনো আপত্তি নেই তাহলে। হাই হাই,
इतना सोना भी नहीं बनना चाहिए ना। अच्छा हाँ, तुम कितना क्यूट हो तुम्हें पता है? मैं मर जावा। नहीं तुम्हें नहीं मरना, तुम मर जावा तो हम भी मर जावा। तुम्हें नहीं मरना है ना, तुम ही मरेगे तो अमर की हबे। ओ है ठीक ठीक। तुम शर्म से मर जाओ, ऐसे नहीं मरो ठीक है। चलो ताहले एटा क्यूट राइट दिया जा। ओके एशो इच्छे बारे अक्का घर थकबो जुना उड़बो भीते खुशी रीते संगी। अच्छा अच्छा बाबा एक मिनट एक कथा बोली बोलो। ভালো লাগলো, একটা উইশ ফুলফিল হলো, বিকজ কখনো এরকম ভাবে কোনো মেয়েকে কোলে নিইনি। আর তুমি বেশ কিউট। ও মাই গড, আমার জন্য পারফেক্ট হবে তাই? হ্যাঁ, ওয়েটটাও পারফেক্ট ছিল, মেপে নিয়েছি। ও এম জি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, উইশটা ফুলফিল করার জন্য অনেক বেশি থ্যাংকস, ঠিক আছে? একটা কথা বলি, আমরা ডেটে যাবো, ওকে? কপি ডেটে যাবে তোমার সঙ্গে এখন? হ্যাঁ নিশ্চয়ই যাবো। আচ্ছা তাহলে এখন আমরা ডেটে যাবো, তার আগে একটা সত্যি কথা বলে দিই, কারণ আমি চাই না পরে গিয়ে তুমি মানে কি বলে আমি কোনো মানুষকে মানে মন খারাপ করতে চাই না। সেটাই। হ্যাঁ তো আগে থেকে বলে দিই, অ্যাকচুয়ালি আমি ইউটিউবার, ওকে? বেসিক্যালি আমি না এরকম কিউট মেয়ে যেখানে দেখি তার সাথে ফ্ল্যাট করা শুরু করে দিই। কি বলছো এটা? তুমি ওখানে সিঙ্গেল দাঁড়িয়ে ছিলে, ভাবলাম একটু কিউট ভিডিও করে নিই। তুমি যখন বলবে আমি তখন ডেট করব, ওরকম ভাবে রাগ করতে নেই, এরকম ভাবে রাগ করতে নেই, তাহলে আমার ভিউয়ার্সরা রেগে যাবে। ওই দেখো ক্যামেরা হচ্ছে, তুমি এতক্ষণ ধরে এটাই করছো তাই তো? ওএমজি ইতনা জোরে সে কোন মারতে? তুমি এত বড় আমাকে ঠকালে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার নাই, হাত মেলাও, নাহলে আমার ভিউয়ার্সরা রেগে যাবে। ঠিক আছে একটু হাই করে দাও। হাই, ভিডিওটা কেমন লাগলো? তাহলে চলো আমরা ডেটে যাই। চলো 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 চ